हाईस्कुल एंड कलेजर सकल शिक्षार्थी के प्राण भलो शुभेच्छा जाना। आशा करी मेरा तुम्हारा सबाई भलो आछ। प्राय दो मास पर तुम्हारे संगे आबार कथा बोलते आसलम। आशा करी तुम्हारा सबा सुस्थ आछ। जानी अनेक कष्ट होच्छे बाड़ीते थाकते, तीन मासेर बेशी हये गेलो तुम्हारा बाड़ीते आछ, किन्तु आमादेर किछु करार नेई, বাড়িতে থাকতে হবে, কারণ পরিবেশ এখনো স্বাভাবিক হয়নি। যদিও সরকার লকডাউন খুলে দিয়েছে, এরপর আমরা জানি প্রতিদিন অনেকজন আক্রান্ত হচ্ছে, একই সাথে মারাও যাচ্ছে, পরিবেশ এখনো স্বাভাবিক হয় না। তাহলে আমাদের আরো ঘরে থাকতে হবে, বাড়িতে থাকতে হবে। তবে আমি তোমাদের বলেছি যে তোমাদের বাড়িতে থেকে পড়াশোনা করতে হবে। আমরা আশা করি তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। এই ছোট্ট একটি ভাইরাসের কাছে আমাদের হেরে গেলে চলবে না, আমাদের জীবন চালাতে হবে। আমরা এগিয়ে যাব আমাদের পড়াশোনা দিয়ে, আমাদের কাজকর্ম দিয়ে, আমাদের দক্ষতা অর্জন করে আমরা সময়টা কাটিয়ে দেব, সময়টা লস করব না, বৃথা কাটাবো না, শুভ কাজে আমরা কাটাবো। আমাদের বাংলাদেশ সরকার অনলাইন ক্লাস চালু করেছে, সংসদ টিভির মাধ্যমে প্রচারণা করছে, আশা করি তোমরা সেগুলো দেখছো এবং সেগুলো ফলো করছো। আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। যদিও আমরা আগেই করেছি, প্রায় দু মাস যাবৎ আমরা ক্লাস চালিয়ে যাচ্ছি আমাদের কলেজ শাখার স্টুডেন্টদের জন্য। আজকে স্কুল শাখার স্টুডেন্টদের জন্য, তোমাদের জন্য আমরা শুরু করছি অনলাইন ক্লাস। তোমরা দুই দিনের মধ্যেই তোমরা সব অ্যাড্রেস পেয়ে যাবে আমাদের প্রতিষ্ঠানের নামে, যে সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নামে যে ওয়েবসাইট আছে আগে থেকেই, সেই ওয়েবসাইটেই তোমরা ক্লাসগুলো পাবে। তোমাদের জন্য আলাদা কোনো ফেসবুক খুলতে হবে না, কিছু করতে হবে না, সেখানে ক্লাস পাবে। তাহলে অ্যাড্রেস আমরা তোমাদের মোবাইলে চলে যাবে, আমরা দিয়ে দিব। তোমাদের প্রত্যেকের মোবাইল নম্বর আমাদের ওয়েবসাইটে আছে, সেখান থেকে তোমাদের সেখানে নিউজ যাবে, অ্যাড্রেসটা যাবে, সে অনুসারে তোমরা সেখান থেকে ক্লাসগুলো ফলো করবে। এটা সত্যি যে যখন স্বাভাবিক ছিল, তোমরা প্রত্যেকই প্রতিষ্ঠানে এসেছ, টিচারদের সঙ্গে তোমাদের দেখা সাক্ষাৎ হয়েছে, বান্ধবীদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, অনেক কিছু পরস্পরের কাছ থেকে শিখেছ, টিচারদের কাছে অনেক কিছু শিখতে পেয়েছ, কিন্তু এখন আর ওটা হচ্ছে না। টিচারগণ ক্লাস নেবেন, আগে তোমরা অনেক বেশি ক্লাস পেতে, এখন তো অত ক্লাস দেওয়া সম্ভব না অনলাইনে। যতগুলো ক্লাস পাও, একটা ক্লাস পেলে একটা ক্লাসে তোমাদের লাভ, সেটাই তোমরা ফলো করবে, আর বাকি পড়াশোনা তোমাদের নিজেদের কভার করতে হবে। হয়তোবা তোমাদের আমরা অটো প্রমোশন দিতে পারি বা সরকার এমন কিছু ব্যবস্থা নিতে পারে। যদি অটো প্রমোশনের ব্যবস্থা করে তাহলে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ এই যে শ্রেণীতে আছো এই শ্রেণীর পড়াশোনা তো তোমাদের হয় নাই। এই পড়াশোনা তোমাদের করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। যদি এই জ্ঞানটা তোমরা অর্জন না করো, নিজেরা পড়াশোনা না করো, তাহলে কিন্তু তোমাদের একটা লেকিং থেকেই যাবে, কোনো ক্লাসে তোমরা তো সেটাকে ফলো করতে পারবে না। তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। পরামর্শটা বড় ব্যাপার না, শিক্ষাটা হলো আসল ব্যাপার, জ্ঞান অর্জনটা হলো আসল ব্যাপার। আমি আমার আগের বক্তব্যে তোমাদের বলেছিলাম যে তোমরা এই সময়টা সদ্ব্যবহার করো, বিভিন্ন বই পড়ো, ম্যাগাজিন পড়ো, তারপর বিভিন্ন উপন্যাস আছে, জ্ঞান অর্জনের অনেক বই আছে, সেগুলো তোমরা পড়াশোনা করো, নিজেদের জন্য কিছু দক্ষতা অর্জন করো, যাদের যেই দিকে ঝোঁক আছে সেগুলো তোমরা করো, পরে সেভাবে তোমরা সময়টা কাটিয়ে যাও, যেন পরবর্তীতে তোমাদের আফসোস করতে না হয়, সময়ের জন্য আফসোস করতে না হয়, সময়ের সদ্ব্যবহার করো। তোমরা সবাই সুস্থ থাকো সেটাই আমার কামনা, এবং আমি সবার জন্য প্রার্থনা করি। তোমাদের জন্য আমার একটা বিশেষ প্রার্থনার স্থান আছে। প্রতিদিন আমি আমার সেন্ট মেরিসের প্রত্যেকজন শিক্ষক, ছাত্রী এবং অভিভাবকদের জন্য প্রার্থনা করি, কেউ যেন এই রোগে আক্রান্ত না হয়। আশা করি তোমরাও তোমাদের প্রার্থনায় কিছুটা সময় কাটাচ্ছ। আমি চাই সবাই সুস্থ থাকো, তবে যদি কেউ আক্রান্ত হয় আমি খুব কষ্ট পাবো, কারণ আমি তোমাদের আমি চাই না কেউ এইভাবে আক্রান্ত হোক। তবে যেন আক্রান্ত না হও সেই জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের বাসায় থাকতে হবে। যদিও তিন মাস হয়ে গেল, আরও কতদিন থাকতে হবে অনিশ্চয়তার মধ্যে আছে, আমাদের বাসায় থাকতে হবে, বাসায় থেকেই পড়াশোনা করতে হবে। যখন স্বাভাবিক হয় তখন তো আমরা আসতে পারবে, বাইরে যেতে পারবো, আর তোমাদের যখন বাইরে যাওয়ার তেমন প্রয়োজন নেই, তোমাদের অভিভাবকই বাইরে যাচ্ছেন, জরুরি প্রয়োজন তারাই যাচ্ছেন, তারাই সব কিছু যুগিয়ে দিচ্ছে, তো তোমাদের বাইরে যাওয়ার দরকার নেই, তোমরা বাড়িতে থাকবে এবং তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাবে।
অনেক জন এই সময়ের মধ্যে আমরা অনেক জনকে হারিয়ে ফেললাম, অনেক বিশেষ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিকে আমরা হারিয়েছি, এমনকি এই ভাওয়াল অঞ্চল থেকে আমরা কয়েকজন শিক্ষককেও হারিয়েছি। তোমরা ইতিমধ্যে শুনেছ চুপাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিলাল ছাড় করোনায় মারা গেছেন। গত সপ্তাহে আমাদের সেন্ট জোসেফ স্কুলের একজন টিচার সাভারে রয়ন ছাড় মারা গেলেন। তাহলে আমরা আমাদের শিক্ষা সঙ্গে জড়িত শিক্ষকদের হারাচ্ছি, অন্য জায়গা থেকে অনেক শিক্ষকদের হারাচ্ছি। তাহলে আমরা সচেতন থাকবো, আর কেউ কাউকে যেন আমাদের হারাতে না হয়, আমরা পড়াশোনার সময় কাটাবো। এই সময় আমাদের বেশি থাকবে না, এই ভয়াবহ অবস্থা বেশি থাকবে না। তোমরা জানো, বইয়ে পড়েছ, অন্যদের কাছে শুনেছ, এক সময়তে বাংলাদেশে কলেরা ছিল, টাইফয়েড ছিল, তারপর জন্ডিসে অনেক লোক মারা যেত। এখন হয়তো করোনাতে দিনে 50 জন মারা যায়, 40 জন মারা যায় তো সারা দেশে থেকে, আর কলেরায় তখন একটা গ্রাম থেকে 40 জন মারা যেত, 50 জন মারা যেত, এমন অবস্থা ছিল। কিন্তু সেই কলেরাকেও, সেই জীবাণুকেও জয় করা হয়েছে। এখন তো কলেরায় মরে না, কারণ ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে। এবং তোমরা জানো করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য চারিদিক থেকে চেষ্টা চলছে, এবং একসময় সেটার ভ্যাকসিন আবিষ্কার হবে এবং দেশ থেকে বিশ্ব থেকে এই করোনা ভাইরাস চলে যাবে। আমরা সেই প্রত্যাশা করি, সেই আশায় থাকি, তোমরাও সেই আশায় থাকো। মেয়েরা, এই অবস্থা সবসময় থাকবে না, তবে যতদিন এই পরিবেশটা থাকবে, এই অবস্থাটা থাকবে, আমাদের ত্যাগ স্বীকার করতে হবে, বাড়িতে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তোমরা অনেক জায়গা থেকে অনেক কিছু শুনতেছো, কি কি খেতে হবে, কিভাবে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে, হাত ধুইতে হবে, গরম পানি খেতে হবে, এগুলো তোমরা অনবরত শুনছো, আমার বলার প্রয়োজন পড়ে না। তাহলে সেই স্বাস্থ্যবিধি তোমরা মেনে চলো, আর যখন দেখবে একটু সময় আছে, সেই সময়টার সদ্ব্যবহার করবে। আমি বারবার একটি কথাই বলছি, যদিও করোনা ভাইরাস বিশ্বকে স্থবির করে দিয়েছে, আমার ব্যক্তিগত জীবনকে যেন স্থবির করে দিতে না পারে, আমি কিছু না কিছু করবো। মেয়েরা সবসময় কিছু না কিছু করবে, চুপ করে বসে থাকবে না, একটা শেষ করবে আর একটা করবে, যখন যা তোমার হাতের কাছে আসবে সেটাও করবে। আবার বলছি, যার যেদিকে ঝোঁক আছে সেটা করো তোমরা, যখন সময় আছে। পড়াশোনা তো করতেই হবে, রুটিন করে প্রত্যেকে পড়াশোনা করবে। স্কুলে তোমাদের 6 ঘন্টা কাটাতে হতো, আর বাড়িতে যদি আমরা 4 ঘন্টাও ধরি, তাহলে 10 ঘন্টা তুমি ডেইলি পড়াশোনা কাটিয়েছো। এখনও তোমাকে সেটা করতে হবে, কমপক্ষে 10 ঘন্টা পড়াশোনা করবে। অভিভাবকগণ, আপনাদের শুভেচ্ছা জানাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন তো ছাত্রীরা আপনাদের সন্তানেরা আপনাদের কাছে আছে দিন রাত 24 ঘন্টা, তাহলে আপনাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমি বিশ্বাস করি আপনারা তাদের পাশে আছেন, তাদেরকে যত্ন নিচ্ছেন। এখন আমাদের অনলাইন ক্লাসগুলো শুরু করছি, এই ক্লাসগুলো দেখার জন্য ব্যবস্থা করবেন, আর ওরা যেন ক্লাসগুলো ফলো করে। শুধু এই ক্লাসগুলোর উপর নির্ভর করলে ওদের চলবে না, ওদের পড়াশোনা নিজেদের অনেকটা করে দিতে হবে, কারণ ওই পড়াশোনায় তাদের হবে না, ক্লাস সব ক্লাস দেওয়া যাবে না অনলাইনে। যতগুলো পায় সেগুলো যেন ফলো করে এবং ওদের পড়াশোনা যেন ওরা চালিয়ে যায়, স্বাস্থ্যবিধি যেন মেনে চলে। আর জানি আপনারাও হয়তো বাসায় থেকে অনেকটা বিরক্ত হয়ে গেছেন, কিন্তু কিছু করার নাই, এই অবস্থা বেশি দিন থাকবে না, পরিবেশ পরিস্থিতি ঠিক হয়ে যাবে, আমরা করোনা মুক্ত হতে পারবো, আপনারা স্বাভাবিক জীবনে, আমরা সবাই স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবো, আবার চলাচল করতে পারবো, সেই প্রত্যাশায় আমরা থাকি। আপনাদের আবারও অনুরোধ করি, আপনারা আপনাদের সন্তানের পাশে থাকেন, পড়াশোনার জন্য সঠিকভাবে চালিয়ে যায় সেটা একটু খেয়াল রাখেন, তাদের যত্ন করেন। আপনাদের সবার প্রতি আবার শুভেচ্ছা অভিনন্দন।